সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিং বা সমালোচনা শুনতে অভ্যস্ত বিনোদন জগতের তারকারা তারা তাদের ভালো কাজের মাধ্যমে যেমন প্রশংসা কুড়ান তেমনি নিন্দাও কুড়ান। তবে এবার বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে বয়কটের ডাক দিলেন নেটিজেনদের একটা বড় অংশ। টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বয়কট কারিনা কাপুর। বলিপাড়ার বড় পর্দায় আসছে রামায়ণ। সেখানে সীতার চরিত্রে অভিনয় করার জন্য 12 কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন কারিনা। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই অভিনেত্রীর উপর চটেছেন নেট নাগরিকদের এক অংশ। আর তারপর থেকে সাইফ আলী খানের পত্নীকে বয়কট করার ডাক উঠল অন্তর্জালে। এরকম চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করাকে অমানবিক আচরণ হিসেবে দেখছে অনেকেই। কেউ আবার বলছেন হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন কারিনা। কারিনার বিরোধিতা করতে টেনে আনা হয়েছে স্বামী সাইফ আলী খানের প্রসঙ্গ। অনেকের বক্তব্য, তাণ্ডবের মতো ওয়েব সিরিজে অভিনয় করে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন সাইফ। এবার সেই পথে হাঁটছেন নায়িকা কারিনা কাপুর খান। কেউ বলছেন যে নায়িকা হিন্দু দেবদেবীদের সম্মান করতে পারে না তিনি সীতা চরিত্রে অভিনয় করতে পারেন না। কারো কটূক্তি, ভারতীয় নাগরিক হিসেবে এমন একজন অভিনেত্রীকে সীতা চরিত্রে মেনে নেবে না যার হিন্দু ধর্মের প্রতি বিশ্বাস নেই। যে শিল্পীরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন তাদের বয়কট করা উচিত। এরকম আরো অনেক নেতিবাচক মন্তব্যে ভরে গেছেন টুইটারের দেওয়াল। তবে সীতার চরিত্রে অভিনয় করার বিষয়ে মুখে কুলুপ পেটেছেন বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী। ভিরেদি ওয়েডিং ট্যুর শুটিং করার কথা রয়েছেন কারিনার। এই সময় এছাড়াও হানসাল মেহতা পরিচালিত আরেকটি সিনেমাও রয়েছে তার ঝুলিতে। এই দুটি সিনেমায় কাজ সম্পূর্ণ করতে 1 মাস করে সময় লাগবে সাইফ পত্নীর, কিন্তু সীতার চরিত্রের জন্য সময় লাগবে 8 থেকে 10 মাস। সাধারণত তিনি সিনেমার প্রতি 6 থেকে 8 লাখ রুপি নিয়ে থাকেন। তবে নির্মাতারা এমন প্রস্তাবের পর বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে শুরু করেছেন এবং তরুণ অভিনেত্রীদের নেওয়ার কথাও ভাবছেন তারা। কিন্তু কারিনা নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকছেন।